দেখুন, সন্ত্রাসী হামলায় চার পাকিস্তানি সেনা নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমা অঞ্চলে আজ বুধবার গুলি বিনিময়ের ঘটনায় একজন সেনা কর্মকর্তা ও তিন সৈন্য নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী একথা জানিয়েছে খবর বার্তা সংস্থা সিনহুয়ার। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গোপন খবরের ভিডিওতে সেনা সদস্যরা দেশটির খাইবার পখতুন খোয়া প্রদেশের আপার ডির জেলার জঙ্গি আস্তানে হামলা চালায়। এ সময়ে জঙ্গিরাও পাল্টা হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, এক পর্যায়ে আস্তানে থাকা দুইজন আত্মঘাতী জঙ্গির একজন শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়, অপরজনের গুলিতে প্রাণ হারায়। এছাড়া সেনা সদস্যরা অপর এক জঙ্গিকে আটক করে। জঙ্গি কর্মকাণ্ড বানচালের এই অভিযানে একজন সেনা কর্মকর্তা ও তিন সৈন্য প্রাণ হারায়। কোনো গ্রুপই এই ঘটনায় জড়িত থাকা নিয়ে কোনো বিবৃতি দেয়নি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।